দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হাজারি মানুষের। দেশে ১৪টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের তালিকায় যৌথভাবে ৬ নম্বরে আছে উত্তরের দুই জেলা দিনাজপুর এবং পাবনা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আর দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসের গতি ঘন্টায় ৭ কিলোমিটার, বাতাসের আর্দ্রতা ৯৭%। এদিকে দুপুরের পরে রোদ উঠলেও তা শীতের উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। শীতের কারণে দিনাজপুরের রাস্তাঘাট এবং বাজারে লোকজন ও যানবাহন কমে গেছে, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। দুপুরের পর রাস্তাঘাটে কিছু মানুষ দেখা গেলেও সকাল ১০টা পর্যন্ত তা প্রায় ফাঁকা ছিল। বিকেলে পুরাতন কাপড়ের বাজারে ভিড় দেখা গেছে। সদর উপজেলার চিরাডাঙ্গি এলাকায় ৭০ বছর বয়সী মুজিবুর রহমান বলেন, মর জীবনময়ী এই রকম যার অর্থাৎ শীত দেখিনি। আলমিন আক্তার মনি নামের একজন ক্রেতা বলেন, আমি আজকে কাচারি বাজারে এসেছে, বাজারে অনেক ভিড়, সবাই শীতের পোশাক কিনতে এসেছে, আমি নিজেও কিনেছি, তবে অন্য জিনিসের তুলনায় শীতের কাপড়ের দাম বাড়েনি। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, চলতি বছরে ১ জানুয়ারি দিনাজপুরের তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, ২ জানুয়ারি ছিল ১০.৬ ডিগ্রি এবং ৩ জানুয়ারি ছিল ১৩.২ ডিগ্রি, ৪ জানুয়ারি ১২ ডিগ্রি, ৫ জানুয়ারি ৯.৮ ডিগ্রি, ৬ জানুয়ারি ১০.৫ ডিগ্রি এবং শনিবার ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবহাওয়া সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।